কারোর রূপের প্রেমে পড়ো না, বয়সের সাথে তা রুগ্ন হয়ে যেতে পারে। কারোর চুলের প্রেমে পড়লে খেয়াল রেখো, সেটা হয়তো ক্যান্সারে ছড়ে যেতে পারে। কারোর চোখের প্রেমে পড়ো না, দুর্ঘটনায় নষ্ট হতে পারে। কারোর গুণের প্রেমে পড়ে মুগ্ধ হলেও সেটা ক্ষণস্থায়ী। প্রেমে পড়ো না হয় একটা মানুষের মায়ায়, যেখানে মানসিক শান্তি পাবে, যেখানে দুজন মিলে খুব ভালো থাকবে। প্রেমে পড়ো সেই মানুষটির ওপর, যে তোমার দুনিয়াকে সাজিয়ে দিয়েছে নিজের ছোঁয়ায়, যার উপস্থিতি তুমি অনুভব করতে পারো, যার জন্য নিজে থেকে বেরিয়ে ভালোবাসতে শিখতে পারো। ভালোবাসো সেই মানুষটাকে, প্রেমে পড়ো সেই মানুষটার জন্য, একবার নয় বারবার। এতে তোমার রূপকথা। খামটা খুলে অর্পিতার চিঠিটা পড়তে পড়তে মুগ্ধ হয়ে গেল শুভ্রজ্যোতি। আবারও তার প্রেমে পড়ল সে, আবারও ভালোবেসে ফেলল তার রূপকথাকে।